তারপরে কিভাবে মারলি সেটা বল, ওই দিন কিভাবে ডাকলি? ঠিক আছে, ও আমার কাছে কি যে আমার 5000 টাকা দিতে হবে, তা শুনতে শোনা 5000 টাকা নিয়ে আসবে না তোর পুলিশ জেতে রাখবো। এবার আমি বললাম যে 5000 টাকা তো আমার কাছে নেই, তা এমন করলাম ঠিক আছে আসতে যাই। এবার এনে ফোন দিলাম, তা দুইবার ফোন দিয়ে দেওয়ার পরে একবার রিসিভ করলে তো কাছে আমার একটু মানে একটু বলতে কাটিয়ে ইয়ে আসলে বলে বাঞ্চ দেওয়া আছে, তারা এনে আমি আসতে আমার সময় আসলে। এবার আমি যে মানে এবার কিছুক্ষণ পরে এই একটা লোক এনে আসে, এর মতন দেখতে দিয়ে আসে পরে এনে সাইকেল নিয়ে ফুসুত করে দৌড়ে আগে কিরায় তো কাছে পলাশ এ বাঞ্চ তাহলে এরা আমার গালি গালা দিয়ে টাহান হচ্ছে। আমি বলছি দেখো আমার কাছে টাহা নেই, তাই 2000 টাকা নাও আর কিছু টাকা কাজ করে আমি দিয়ে দেবো। ওর হবে না কাছে তো মারে ইয়ে এইসব মাইয়ের ইয়ে ইয়ে করে বলতাল কাটিল। কোন জায়গায় নিয়ে গেছিল তুমি? তুমি কোন পাশ দিয়ে গেছিলে? আমি ওই পাশ দিয়ে গেছিলাম, ওই দিক দিয়ে। হ্যাঁ, ওই যে কলাবাগানের ওখানে। আর ও কোন দিক দিয়ে গেছিল? এদিক দিয়ে গেছিল। পরে এবার এবার দিয়া পরে ও নেমে না টাকা, তারপরে টাকা তো মারে দিকে ইয়ে ইয়ে এত বলতাল কাটিল। কালকে জেলে ভাত খাওয়া আমি তৈরি হয়ে থাকি। তারপরে আমি এই ইসির গলাটা পোজ দিলাম, পোজ দেওয়ার পরে এটা ইয়ে। তো তুই পোজ দিয়ে তার মানে কি তুই আগে থেকে প্ল্যান করে আসছিলি? জি স্যার। কেন প্ল্যান করে আসছিলি? কি মারবি? না মারবি ওর মানে কি নিয়ে আসছিলি? পোজ তো দিয়ে চাকু নিয়ে আসছিলি, মানে আগে থেকে তুই পরিকল্পনা করে আসছিলি যে আজকে বারবার টাকা যাচ্ছে। জি। এই জন্যে এই জন্য কি মেরে ফেলবে মেরে ফেলবি এরকম একটা পরিকল্পনা করে আসছিলি, তারপর তুই টেকনিক্যালি ডেকে নিয়ে গেলি। ফোন ওই তো আমার আসতে বললি, ও আসতে বললো, তুই এসে ফোন দিলি। তুই যেখানে এর আগে মিলিত হয়েছিলি এর আগে দুবার তিনবার যেখানে ওই জায়গায় নিয়ে গেলি বা ওই ওই জায়গায় দাঁড়িয়েছিলি, চল দেখি আমরা যাবো এখন ওই জায়গায়। তারপরে পুষমালি কেমনে? পুষমালি কেমনে? এবার পোষ এই আগে বুইকপ দেওয়ার পরে তারপরে গলায় টান দিলাম, টান দেওয়ার পরে গলায় গলায় টান দিলাম। কিভাবে কিভাবে টান দিয়েছিলি? আমি পিছনে ছিলাম আর ও আছে সামনে ছিল, টান দিলাম, টান দিয়ে আমি বুইকপ দিলাম বুকে গিয়ে উঠে, মানে পড়ে দেওয়ার পরে তারপরে উঠে উপর দুপুরে মারছি। পায়ে দেখলাম একটা কাটা, খালি এই দেখলে আধ ধরছিল ধরলি পায়ে লাগলো, হাতেও তো কূপ দেখলাম। এরকম ধরে চাকু ধরে ফেলছিল তো ও ও ও চিৎকার করিনি যখন তুই চাকু মারতেছিলি? চিৎকার করিনি, চিৎকার করিল তখন তুই আগে তো গলায় পড়তে দিল, মানে চিৎকার করার আগেই গলায় পড়ল, গলায় পড়ল আর পিছন দিক থেকে আগে মারছিস নাকি? কোথায় মারছিলি, কিভাবে মারছিলি ওগুলো না? আর চাকু কোথায় রাখছিস? চাকু আমি পুকুরে ফেলাইছি। কোন জায়গায়? মানে ওই সাইডে না এই সাইডে? ওই সাইডে, কাছাকাছি শুনছেন আপনারা? হ্যাঁ শুনছেন, কথা বলেন আপনারা সবাই, সবাই শুনছেন? জি স্যার। তোমরা শুনছো? এখন আমরা ওই চাকুটাও যেখানে সহযোগিতা করেন যেখানে ফেলছো ওখানে আমরা এখন আমরা ওই চাকুটা দেখবো কোথায় ফেলছো দেখাবে, আমরা সেই চাকুটা উদ্ধার করবো। নির্জন পুকুর পার এখানেই ডেকে দিয়ে এসে খুনি পাশু বিশ্বাস দেবী টিকাদারকে নৃশংসভাবে হত্যা করে যে হত্যাকাজে ব্যবহৃত চাকুটি ব্যবহার করেছিল সেই চাকুটি এখন সে দেখাবে এখান থেকে আমরা উদ্ধার করব। এখন পুকুরে নামানো হচ্ছে। তোমার নাম কি? তোমার নাম কি ভাই? মতিউর রহমান। তোমার কাছে কোনো কিছু আছে হাত দিয়ে? তো হ্যাঁ, তো ভালো করে নামো, ওঠা আল্লাহ ভরসা, ধরো হাত দিয়ে উঠাও। একবার খোলা অবস্থায় আছে এখনো? এখনো খোলা অবস্থায় আছে। এই সেই চাকু দেখাও। হ্যাঁ এই সেই চাকু, ওই সেই চাকু। হ্যাঁ আপনারা দেখছেন পাবলিক? হ্যাঁ দেখছেন আপনারা দেখছেন সবাই? এখানে ধরো, আস্তে করে ধরো, ওর হাতে দাও একটু। এটা কি কোথা থেকে কিনছিলা তুমি?
ঠিক আছে ঠিক আছে দেখছেন সবাই হ্যাঁ এই সেই চাকু যে চাকু দিয়ে পিসু পাসু বিশ্বাস দেবী টিকাদারকে নিশংসভাবে গলায় পুষ মেরে জবাই করে হত্যা করে আমরা এখানে তার দেখানো মতো পুকুর থেকে আমার পরিচিত স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার করে জব্দ করলাম।